এই যে যারা সিন্ডিকেট করে দিন দিন তেলের দাম পেঁয়াজের দাম বাড়াইতেছেন তাদেরকে বলতেছি মেয়ে মানুষকে চাতায় না মেয়ে মানুষকে যদি একবার চাতায় না তারা যদি একবার বেকা হয় তাদের কিন্তু সোজা করতে পারবেন না তো আমরাও কিন্তু তেল পেঁয়াজ ছাড়াও রান্না করতে পারি আর তেল পেঁয়াজ ছাড়াওতে সুস্বাদু মজার করে রান্না করা যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব হাড়ির ভিতরে সিম আলু হলুদ গুঁড়া মরিচের গুঁড়া স্বাদমতো লবণ আর এখানে পরিমাণমতো পানি দিয়ে দিছি পানিটা খুব বেশি দরকার নাই যেহেতু এখানে নতুন আলু ব্যবহার করছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে চولاটা জ্বালিয়ে এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব যখন একটা বলক চলে আসবে তখন ঢাকনাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন এর ভিতরে বলব চলে এসেছে এবারে একটা চামচ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একবার মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নিয়ে আরো একবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর এর সিমের গায়ের পানিটা কিন্তু অনেকাংশে কমে এসেছে আর আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় চা চামচের মতন রসুন বাটা আর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি এই কাঁচামরিচ কুচিটাও দেওয়ার চেষ্টা করবেন তাতে কিন্তু এই তরকারির স্বাদটা অনেক ভালো লাগে এবারে খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিয়ে আবারও চেড়ে নিচ্ছি আর এ পর্যায়ে দেখেন এই সিমের গায়ের পানিটা কিন্তু টেনে গিয়েছে যখন দেখবেন সিমের গায়ের পানিটা টেনে গিয়েছে সে পর্যায়ে আলু সিমগুলো একটু খুন্তি দিয়ে ভেঙে দিতে হবে এরকম নাড়তে হবে আর ভাঙতে হবে আর এরকম নেড়ে দিতে হবে সে পর্যায়ে আলু সিম একসাথে মিশে একটা আঠালো ভাব আসবে তাতে করে এই তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো আসে এই কাজটা করতে হবে চুলার আঁচটা একদম লোতে করে দিয়ে তো যখন পানিটা পুরোপুরি টেনে যাবে আর তরকারিটা নামাবেন তখন এই ধনে পাতাটা দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে মিশিয়ে এটা চুলাটা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলতে হবে ধনে পাতাটা দিয়ে কিন্তু রান্না করে সিদ্ধ করে ফেলা যাবে না তাতে করে খেতে ভালো লাগবে না এই জন্য যখন দেখবেন এই তরকারির গায়ের পানিটা পুরোপুরি টেনে গেছে সেই পর্যায়ে ধনেপাতাটা পাতাটা দিয়ে এটা নামিয়ে ফেলতে হবে তো আমার তরকারিটা রান্না অলমোস্ট রেডি এবার এটা আমি একটা বাটিতে বেড়ে নিচ্ছি আর অনেকে মনে করে থাকেন যে তেল পেঁয়াজ ছাড়া রান্না কি আদৌ সম্ভব তাদেরকে বলতেছি একবার অন্তত হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখবেন আশা করি নিরাশ হবেন না আর আমার উপরে বিশ্বাস করে বাসায় একবার অন্তত এই রেসিপিটি ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে বা সকালবেলা রুটির সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে এই সিম আলুর তরকারিটা তো আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই